যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় দেড় মাস বাকি। এরই মধ্যে দুইবার আততায়ী হামলার শিকার হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার তো অল্পের জন্য বেঁচে গেছেন তিনি, তবে এখানেই শেষ নয়, আবারও হামলার শিকার হতে পারে ট্রাম্প, এমন সতর্কতা উচ্চারণ করেছে খোদ মার্কিন গোয়েন্দারা। তাদের দাবি, ট্রাম্পকে আততায়ী হামলায় আবারও হত্যা চেষ্টা চালাতে পারে ইরান। সম্ভাব্য ওই আততায়ী হামলা নিয়ে মঙ্গলবার ট্রাম্পকে ব্রিফ করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী শিবির এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পকে মার্কিন গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে সতর্ক করেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে তেহরান যুক্তরাষ্ট্রের অস্থিরতা এবং গোলযোগ সৃষ্টি করতে চায় বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের তরফ থেকে তার জীবনের জন্য বড় হুমকি রয়েছে, ফলে ট্রাম্প ঘটনার একই সুর মিলল গোয়েন্দাদের থেকেও। গত জুলাই ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। অবশ্য এর আগে প্রেসিডেন্ট থাকাকালেও তিনি ইরানকে ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, যদিও তেমন কিছুই ঘটেনি। তবে ক্ষমতায় বসেই ইরানে ইসলামী বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দেন ট্রাম্প। এ ঘটনার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধুঁকতে থাকা সম্পর্কের আরও অবনতি ঘটে। সেই সময় ট্রাম্পের মাথার বিনিময়ে $80 মিলিয়ন বা $8 কোটি ঘোষণা করেছিল ইরান। পাশাপাশি হোয়াইট হাউসেও হামলার হুমকি দেয় দেশটি। তাজু আহমেদ, বার্তা 24।